বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকে ক্লাসে। বিশেষ করে আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা এসএসসি ক্যান্ডিডেট তাদেরকে আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এসএসসিতে আছেন তাদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের ইউনিট 4 পার্ট 1 হতে কয়েকটি সমস্যা সমাধান করবো বলে উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি এই অধ্যায়ের 11 থেকে নিয়ে 16 পর্যন্ত সেই সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছি। আজকে 17 থেকে শুরু করে কয়েকটি সমস্যা সমাধান করব। এই সমাধানগুলো দেখলে আপনারা অবশ্যই পরীক্ষায় এগুলো উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ, এবং এগুলো সবই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে করা হচ্ছে ক্লাসগুলো। তাহলে চলুন 17 নম্বর যে সমস্যা আছে এটাকে আমরা সমাধান করি। 17 নম্বরে যে সমস্যাটা আছে, 3n+1, নিচে আছে 3n(n-1), ভাগ 9n+1, নিচে 3n-1, n+1। এটাকে অবশ্যই এইভাবে লেখা যায়, 3n(n-1). তাহলে এই সমস্যাটা আমরা এখন সমাধান করব। তাহলে দেখেন কি লেখা যায়, 3n+1, 3n গুণ করলে n² মাইনাস n² গুণ করলে n, ভাগ এই 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3² উপরে n+1, নিচে 3 দেখেন এখানে n+1, এখানে n-1। তাহলে আমরা একটা সূত্র করেছি a+b(a-b), সূত্র হচ্ছে a² - b² তাহলে এ হলো n² - 1² এরপরের লাইনে দেখেন এই 3 আমরা দুইটা থেকে নিব একটা, উপরে আছে n+1। গত ক্লাসে আমি বলেছিলাম যে ভাগের বেলায় হবে বিয়োগ আর গুণের বেলায় হবে যোগ যদি বেস অথবা ভিত্তি একই রকম থাকে। তাহলে এই স্কয়ার উপরে দেওয়া হবে মাইনাস আর এই মাইনাস এর উপরে দেওয়া হবে প্লাস এন, ভাগ 3 টু দি পাওয়ার 2, আর এন গুণ করলে হবে 2n+2, আর 1 গুণ করলে হবে 2, আর এখানে 3 টু দি পাওয়ার n² - 1 স্কয়ার করলে হবে 1। এখানে আমরা একইভাবে 3 দুটোর পরিবর্তে একটা নিব, অর্থাৎ বেস সবগুলা থেকে একটা নিব আমরা। তাহলে এখানে 3 টু দি পাওয়ার এখানে n আর n যোগ করলে হবে 2n+1 - n² ভাগ এই 3 দুটো থেকে একটা 2n+2, a+n² এখানে যাবে -n², a-1 এখানে যাবে +1। আবার এই 3 দুটো থেকে নিব একটা, তাহলে 2n+1 - n² +2n+2, সরি এখানে ভাগের কারণে এইবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই প্লাসের 2n হয়ে যাবে -2n, প্লাসের 2 হয়ে যাবে -2, -n² হবে +n² আর +1 হবে -1। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন প্লাসের 2n-2n বাদ, এরপরে প্লাসের 1 - 1 বাদ, -n² +n² বাদ, তাহলে কি থাকলো 3 টু দি পাওয়ার -2। 3 টু দি পাওয়ার -2 এখানে থাকলো, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/3² = 1/9 অ্যান্সার। তাহলে 17 নম্বর যে সমস্যাটা ছিল সেই 17 নম্বর সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই অনুযায়ী আমি আবার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এবার চলুন আমরা 18 নম্বর সমস্যাটা সমাধান করব। 18 নম্বরে যে সমস্যাটা আছে এখানে 3 টু দি পাওয়ার
3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2 bhag 2 to the power n minus 2 to the power n minus 1 তাহলে এখানে 3 into 2 to the power n minus 4 into 2 to the power n into 2 to the power minus 2 আমরা n minus 2 ছিল দুইটার বেস হলো 2 তাহলে আমরা এই 2 দুইবার লিখছি একবার n এর কারণে 2 লিখছি আর 2 এর কারণে 2 লিখছি n এবং minus 2 দুইটা আমরা আলাদা আলাদা করে লিখছি আর এখানে কিভাবে 2 টু দি পাওয়ার n minus 2 টু দি পাওয়ার n into 2 টু দি পাওয়ার minus 1 এই n minus 1 দুইটার সাথে 2 আছে একবার n এর বেস আর একবার minus 1 এর বেস হিসেবে লিখতাম এখন আমরা কি করব এখন আমরা এখানে যে কাজটি করব এখানে 2 টু দি পাওয়ার n আমরা কমন নিতে হবে তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলাম এখানে দেখলো 3 minus 3 minus a 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 স্কয়ার আর এখানে আছে 2 টু দি পাওয়ার minus 2 এখানে আমরা এই 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি এখানে হলো 1 minus 2 ইনভার্স এর পরিবর্তে লিখতে পারি 1 by 2 2 ইনভার্স এর পরিবর্তে 1 by 2 লিখতে পারি আমরা এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n বাদ দিলাম এরপরে কি হবে দেখেন এখানে উপরে 3 মাইনাস এই 2 দুইটা থেকে নিব একটা আর এখানে আছে প্লাস 2 এখানে আছে মাইনাস 2 তাহলে 2 আমরা জানি কি গুণের বেলায় পাওয়ার কি হওয়ার কথা যোগ হওয়ার কথা কিন্তু এখানে যদি মাইনাস আছে এখানে যোগ হওয়ার কথা ছিল কিন্তু এই মাইনাসের কারণে এই মাইনাস এ প্লাস এ হয়ে যাবে মাইনাস আর নিচে আমরা লসাগু করব 2 আর নিচে 1 আছে লসাগু করব 2 2 মাইনাস 1 এখানে 3 মাইনাস 2 2 থেকে 2 গেলে কত 0 নিচে 2 থেকে 1 গেলে 1 আর তাহলে 2 তাহলে দেখেন 3 মাইনাস 2 টু দি পাওয়ার 0 মানে কত আমরা এর আগে ক্লাসে দেখেছি কোন কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1 তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 নিচে থাকলো হাফ এরপর লাইনে দেখেন 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2 আর এই ভাগ চিহ্নের পরিবর্তে দিব আমরা গুণ চিহ্ন তাহলে 2 যাবে উপরে 1 আসবে নিচে তাহলে 2 আর 2 গুণ করলে কত 4 2 আর 2 গুণ করলে 4 নিচের মান তো এমনি আছে 1 লেখা লাগবে না উপরে মান থাকলে অবশ্যই লিখতে হইতো তাহলে এটা হলো অ্যানসার তাহলে আমাদের 18 নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করলাম তাহলে চলুন এবার আমরা এর পরবর্তী যে সমস্যা আছে সেটি সমাধান করি 19 নম্বর সমস্যাটা সমাধান করি 19 নম্বরে আমাদের বলছে প্রমাণ করো যে একটা রাশি দেওয়া আছে সেটা সমান 1 প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে 19 নম্বর প্রশ্নটা আমি আগে লিখি তাহলে আপনারা ক্লিয়ার হবেন 19 নম্বর প্রশ্নটা হচ্ছে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইনটু x to the power q by x to the power r whole to the power p into x to the power r by x to the power p whole to the power q equal to 1 এটা হচ্ছে প্রশ্ন এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এটা সমান 1 প্রমাণ করতে হবে তাহলে যেহেতু প্রমাণ করতে হবে আমরা এটা মুছে দিলাম এখানে দিলাম লেফট হ্যান্ড সাইড অথবা বাংলায় লিখতে পারেন বাম পক্ষ কে লিখতে পারেন বাম পক্ষ এবার x দুটো দিকে নিব আমরা একটা এখানে আছে p q তাহলে p q উপরে যাবে মাইনাস p মাইনাস q ইনটু r এখানে x দুটো দিকে একটা q মাইনাস r আর এখানে থাকবে p ইনটু r প্লাস p উপরে যাবে কি মাইনাস p ইনটু q এবার আমরা সবগুলো x থেকে নেব একটা গুণের কারণে পাওয়ারগুলো কি যাবে যোগ হয়ে যাবে তাহলে p আর r গুণ করেন p r মাইনাস q আর r গুণ করেন q r এই ইনটুর কারণে এখানে যাবে প্লাস q আর p গুণ করেন p q মাইনাস p আর r গুণ করলে p r
এই ইনটুর কারণে হয়ে যাবে প্লাস আর আর কিউ গুণ করে লিখলাম কিউ আর মাইনাস পি আর কিউ গুণ করলে হবে পি কিউ ঠিক আছে তাহলে সবগুলো আমরা গুণ করেছি আর যেখানে যেখানে ইনটু আছে ইনটুর পরিবর্তে আমরা প্লাস চিহ্ন বসিয়েছি যেখানে এক্স যেহেতু সবগুলো থেকে একটা রাখা হয়েছে এবার যখন কাটাকাটি দেখে নিই যে প্লাস এর পি আর মাইনাস পি আর বাদ যায় মাইনাস কিউ আর প্লাস এর কিউ আর বাদ যায় মাইনাস প্লাস এর পি কিউ মাইনাস পি কিউ বাদ যায় তাহলে কিছু নাই এক্স টু দি পাওয়ার জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হলে আমরা কি বলছি ওয়ান হবে তাহলে এটা হলো ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড আদে প্রমাণ করতে বলেছে এই জন্য আমরা লিখলাম প্রুভড আপনারা এর জন্য প্রমাণিত লিখতে পারেন বাংলায় লিখলে প্রমাণিত লিখতে পারেন বাংলায় প্রমাণিত লিখলে হবে তাহলে আমাদের 19 নম্বর যে সমস্যাটা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেল 19 নম্বর চলো এবার আমরা এরপরের যে সমস্যা আছে 20 নম্বর সমস্যা সেটা আমরা সমাধান করি 20 নম্বরে বিশ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এ ইন্টু এ মাইনাস ওয়ান ভাগ ফোর টু দি পাওয়ার এ প্লাস ওয়ান টু টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে যেহেতু প্রমাণ করতে হবে আমরা যেটা প্রমাণ করতে হবে এটা বাদ দিলাম ওয়ান বাই ফোর আর এখানে দিলাম লেফট হ্যান্ড সাইড ঠিক আছে এবার চলেন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি উপরে আছে টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান নিচে টু টু দি পাওয়ার এ আর এ গুণ করলে এ স্কোয়ার এ আর ওয়ান গুণ করলে এ ভাগ সব জায়গায় যেহেতু টু আছে এই ফোরকে আমরা টু বানাই দেবো তাহলে ফোরের পরিবর্তে দেখলাম টু স্কোয়ার উপরে এ প্লাস ওয়ান আর নিচে টু টু দি পাওয়ার এন এ প্লাস বি ইনটু এম এন লাভার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে এই টু দুটা দিকে নিব আমরা একটা উপরে আছে এ প্লাস ওয়ান নিচে এ প্লাস এর স্কোয়ার এখানে হলো মাইনাস স্কোয়ার মাইনাস এর এ হলো প্লাস এর ভাগ টু টু দি পাওয়ার এন এই টু আর এ গুণ করলে হবে টু এ টু আর ওয়ান গুণ করলে হবে টু আর নিচে টু টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এই টু দুইটা থেকে এখন আবার আমরা দুইটা টু আছে এই দুটো থেকে আবার একটা নিব তাহলে টু টু দি পাওয়ার এ আর এ যোগ করলে হবে টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ভাগ এই টু দুইটা থেকে নেব একটা উপরে আছে টু এ প্লাস টু নিচ থেকে উপরে গেলে মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান এরপরে এই দুটো দিয়ে নিব আমরা একটা টু দুটো থেকে একটা নিলে আর এখানে টু এ প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার এ প্লাস টু হবে মাইনাস টু এ প্লাস টু হবে মাইনাস টু মাইনাস এর ওয়ান স্কোয়ার হবে প্লাস এর স্কোয়ার প্লাস এর ওয়ান হবে মাইনাস ওয়ান অর্থাৎ এই চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেছে এবার টু দিবা যায় মাইনাস টু এ প্লাস টু এ বাদ যায় মাইনাস এর ওয়ান প্লাস ওয়ান বাদ যায় মাইনাস এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার আমরা বাদ দিতে পারি তাহলে এখানে দেখলো মাইনাস টু মাইনাস টু 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 দিবার মাইনাস টু তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার মানে কি ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে এটা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড আর কত সহজে কিন্তু আমাদের 20 নম্বর যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেল তাহলে আজকে আমরা 17 থেকে 20 পর্যন্ত 17, 18, 19, 20 এই চারটি সমস্যা আমরা সমাধান করলাম
পরবর্তী ক্লাসে এরপরে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।